এই ধর টোটো ভাই ধর। মেঘ বল, আজ কোথায় স্কুলে যাচ্ছিস? কেন আজকে পরীক্ষা? এমনি মানে টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষা নয়, কি এটা বলতো? সরকার থেকে আছে বলি। হ্যাঁ হ্যাঁ, কি পরীক্ষাটার নাম দেখলাম যে অনেক বড় দা উত্তর করা হয়েছে। হ্যাঁ চল, মেহেকের আজকে পরীক্ষা আছে, তো মেহেককে আমি এখানে টোটো করে দিয়ে আসি। মেহেক ভয় ভয় করছে, তো দেখি যাই। বাইরে থেকে না, এটা মানে সাধারণ জ্ঞানের পরীক্ষা, একটু মানে কেমন কি বুদ্ধি আছে তোদের সেটাই টেস্ট করবে, তার জন্য পরীক্ষাটা হচ্ছে। হ্যাঁ তো ভালো করে বুঝে বুঝে করতে হবে, এটাও সেইটাই বলে আছে। তো সব স্কুলে হয় না, বেশি বেশি দু একটা স্কুলে হয়, তো মেহেকদের স্কুলে পড়েছে। মেহেক এখন আর বান্ধবীর জন্য অপেক্ষা করছে, একসঙ্গে যাবে তিনজন। খুলছে না, আমরা টাইট হয়ে লেগে আছে। গাছ নয় তো শিকড়, ছোট ছোট অঙ্কুরোদ্গম হয়ে যাবে তখন। জাগাই তো নাই তো কোথায় লাগাবে এত কান্তা? ইয়ে করা হয়তো কিছু ছোলা, ইয়ে করা হতো, ভোনা হতো, খাওয়া হতো, ভোনে খাবো না কেন? বৈকালে বল কেমন হয়েছে পরীক্ষা বল। বললাম না যে এরকমই টাইপের অনেক কিছু আসবে। সবকে এক জায়গায় বসাচ্ছে না? আলাদা আলাদা। আবার দেখেন রান্নাঘরে চলে এসেছি। মেয়েদের কি বলেন তো, রান্নাঘরে অর্ধেক দিন কেটে যায়, অর্ধেকের কি অর্ধেকের বেশি সময় কাটে রান্নাঘরে। খাওয়া দাওয়া করে নামাজ কালাম করে এখন চলে এসেছি। তো মেহেকের আব্বু এই ছোলা ভোনাটা খেতে ভালোবাসে, তার জন্য এটা বানিয়ে দেবো। মেহেক নাপিসা তো নাই, টিউশনে চলে গেছে। তা এখানে ছোলা ভোনার জন্য কী কী নিয়েছি? লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। এইভাবে যদি ছোটো ছোটো করে কেটে দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগে খেতে। আদা রসুনগুলো দাঁতে পরে তো ভালো লাগে। এটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এই যে খুব বেশি লাল হবে না, এরকম করে ভেজে নিতে হবে। এবার ছোলাটা দিয়ে দেব, এই দেশি ছোলা। এটা ট্রেনে বিক্রি করে, খেতে এত সুন্দর লাগে ই দিয়ে। তেলের উপরে আমি কাঁচা ছোলাটা দিয়ে দিলাম না, লেবু দিয়ে ইয়ে করে ভুনা ছোলাটা কালো কালো হয়ে থাকে, দেখতে ভালো লাগে না? দেখতে তো ভালো লাগে না কিন্তু খেতে, কিন্তু আর খিদের সময় যদি খাওয়া হয় তো আরো বেশি মজা লাগে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ আর জিরে গুঁড়ো সব দিয়ে আছে, আদা রসুন পেঁয়াজ একটু ভাজা জিরে গুঁড়ো, লঙ্কা দেবো না, লঙ্কা দেওয়া আছে, অল্প একটু হলুদ। ঢাকা দিব, হালকা আছে, তেলে এটা সেদ্ধ হয়ে যাবে।
কোনো রকম পানি দিচ্ছি না, অল্পর জন্য। বেশি হতে গেলে একটু পানি দিতে হবে, তারপরে তখন এরকম ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে। ছোলা ভাজা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ হয়ে যাবে। এবার এই দেশি ছোলা, এটা আমি শুধু তেলেই ভেজেছি, এটা মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। শুধু মুখে তোমার ওই লেবু দিয়ে দিয়ে, লেবু দিয়ে দিয়ে মানে সেই ছোলা উঠে না, সেই ওটাকে পুড়িয়ে খাই, কি বলে ওটাকে, গাছ সমেত পুড়াই না, হুড়া, আমার সাইডে হুড়া বলে। হ্যাঁ ওই রকম লাগবে খেতে, এটা তেলে ভাজা তো ওই রকম লাগবে। মেহেকের আব্বুকে দিয়ে দেখি ছোলাটা কেমন হয়েছে বলবে, খাও। গরম না, ভুনাটা বেশ ভালো লাগে, এটা কি শক্ত শক্ত হয়েছে, শক্ত সিদ্ধ তো হয়েছে, উপরটা ভাজা। কি এমন তো লাগছে, সে ছোড়া পোড়ায় যেরকম কাঁচা ছোড়া। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।